আসছনি? তোমার নাম কি? তোর নাম কি? কি নাম তোমার? হ্যাঁ, তোমার কি নাম? আমাদের লোক এসে গেছে। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফয়জলিকের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা আমাদের AKS অর্থাৎ আবুল খাইর স্টিল থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের যত লোকজন আছি, আজকে আমরা আসছি সবাই আনন্দ উদযাপন করতে। তো এটা ফয়জলেক এটা আশা করি সবাই চিনেন। এটা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার পাশে অবস্থিত। তো আমি প্রথম ঢুকতেছি আর কি, এর আগে কখনো আসি নাই। প্রথমে 380 টাকা দিয়ে টিকিট কিনে মেইন দরজা দিয়ে ঢুকতে হয় আর কি। এরপরে একটা বোটে করে সি ওয়ার্ল্ড আর একটা জায়গা আছে, সি ওয়ার্ল্ডে যেতে হয়। বোটের খরচ 100 টাকা করে নেয়। আমরা এখন সি ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আমরা এখন যে লেকের মাঝখান দিয়ে আসছি, এই লেকটি মোটামুটি ফয়েজ লেক থেকে অর্থাৎ ফয়েজ লেকের বোটে উঠার ঘাট থেকে সিওয়ার্ল্ড পর্যন্ত প্রায় 10 মিনিট সময় লাগে। লেকটি খুবই ভালো লাগে, মাঝখানে অথৈ পানি, নৌকা চলে, আর দুইদিকে পাহাড়, বন জঙ্গলে আবৃত, খুবই ভালো লাগে। এখন আমরা সিওয়ার্ল্ডে এসে গেছি, সিওয়ার্ল্ডের পরিবেশ আপনারা দেখতে থাকুন। আমার হাতের ডান পাশে এবং বাম পাশে আর দুটো রিসোর্ট দেখতে পাচ্ছেন। এগুলোতে কেউ চাইলে রাত্রে থাকার ব্যবস্থা আছে।
তবে বাম পাশে এখন যেটা দেখতেছেন এটার খরচটা একটু এক্সপেন্সিভ, ফুল নাইট 6000 টাকা, আর ডান পাশে যেগুলো সম্ভবত 3500-4000 টাকা হবে। কেউ চাইলে ফ্যামিলি নিয়ে থাকা যাবে। এখন সময় হচ্ছে সকাল 10টা, আমরা আসলে অতি তাড়াতাড়ি চলে এসেছি। আমরা 9টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের থাকার প্ল্যান আছে, এই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখানে সাধারণ পর্যটক যারা আছে এরা এখনও কেউ আসে নাই, দু একদিন দেখা যাচ্ছে আর কি। আর এটা হচ্ছে সিওয়ার্ল্ডের প্রথম লেকটি, এখানে ওরা গান শুরুতেই গানের তাল তালে অনেকে ড্যান্স করে আর পানিতে ভিজে। এখানে কিছু রাইডিংও দেখা যাচ্ছে, অনেকে অনেকভাবে আনন্দ নিচ্ছে আর কি। এখন উপরে উঠতেছি, উপরে ওঠার পরে এখানে টিউবগুলোর মাঝখান দিয়ে পানির ভিতরে ঘুরে ঘুরে আসবো। এটা একটা অ্যাডভেঞ্চার। আর এখানে হাফ টিউব যেগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে উপর থেকে চড়ে একবারে নিচে চলে আসবো। এটি আমাদের লাঞ্চের টোকেন, এই টোকেনটি জমা দিয়ে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করতে হবে, আর টাকা আগে পেমেন্ট করা হয়েছে জন প্রতি 450 টাকা করে লাঞ্চ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরির পরে আমরা অবশেষে এখানে একটা রেস্টুরেন্টে খেতে চলে আসছি। আর এখানে যত লোকজন আছে আমরা সবাই মেকানিক্যালের লোক, আবুল খের গ্রুপের, তো এরা সবাই আমাদের লোক। এখন লাঞ্চের টাইম, সবাই খেতে বসে গেছে, আমি এখন আসছি, আমিও কিছুক্ষণের ভিতরে বসে যাব। তো এই খাওয়া দাওয়া শেষে আবার দেখবেন পরবর্তী ভিডিও। এখানে নৌবাহিনীর একটা গ্রুপ কনসার্টের আয়োজন করেছে নিজস্ব খরচে।